কাজ করছেন? এখানে কাজ করছি 20 থেকে 22 বছর। তো লকডাউনে তো বন্ধ ছিল না? হ্যাঁ, 2 মাস কদিন যেন বন্ধ ছিল। আচ্ছা, তারপরে খুলেছে আবার? খুলেছে। ভাড়া কি একই রয়েছে? ভাড়া একই আছে। তো এখানে দেখলাম আজকে পুতুলের যে ব্যবস্থা করা হয়েছে, পুতুল বলতে ধরেন মানুষ যে ডিস্টেন্সের কথা বলেছিল, মানুষকে মুখে বলে হচ্ছে না, তার জন্যই পুতুলের ব্যবস্থা করেছে। পুতুলের ধরেন মধ্যে পুতুল থাকবে দুজনে দুই পাশে, তাহলে দূরত্বটা হয়ে যাবে। আচ্ছা, এটা কি সরকারি তরফ থেকে ব্যবস্থা করা হয়েছে? সরকারি তরফে মুখে অর্ডার করেছে। আচ্ছা, সেটা হাট মালিক, ঘাট মালিকের পুতুল নিয়ে ওই সিস্টেমটা করেছে। আচ্ছা, তো এটা কটা লঞ্চে করা হয়েছে? দুটো লঞ্চে করা হয়েছে। তো এতে মনে হচ্ছে যে দূরত্ব বজায়, দূরত্ব অবশ্যই বজায় হবে, আপনি তো পুতুলের উপরে বসতে পারবেন না। আচ্ছা আচ্ছা, আর এমনি এখানটা দেখছি যে স্যানিটাইজার সবই আছে। আচ্ছা আচ্ছা, কী নাম আপনার? শিবেন দত্ত। কোথায় যাবেন? হ্যাঁ, আপনার বাড়ি কোথায়? ঘোড়ালিয়ায়। তো ওখানে যাচ্ছেন? তো এর আগেও তো লঞ্চে করে গিয়েছেন, লকডাউনের আগেও গিয়েছেন। তো আজকে দেখছেন যে আপনার পাশে যে পুতুলগুলো রাখা রয়েছে, এটা কিসের জন্য মনে হচ্ছে আপনার? দূরত্ব বজায় রাখার জন্য, মানে যাতে আপনার পাশে কেউ গায়ে গায়ে না বসে, তাই জন্য। কেমন লাগছে এই উদ্যোগটা? যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন, আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।